হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান তার মায়ের সামনে বসে অপবিশ্বাসের উপর রেগে গেল। শাকিব খান কড়া আদেশ দিল অপবিশ্বাসকে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান অনেক দিন পর দেশে ফিরে এসেছেন। অনেক দিনের জন্য শাকিব খান আমেরিকাতে গিয়েছিলেন, বাংলাদেশে ফিরে এসেছেন বর্তমানে। কথা ছিল পুত্র জয়কে নিয়ে অপবিশ্বাস তাদের বাড়িতে যেন যায়। অপবিশ্বাস সেই কাজটিই করলো, শাকিব খানের বাড়িতে চলে গেল জয়কে নিয়ে। শাকিব খান এসেছে, দুই তিন দিন হয়ে গিয়েছে। অপবিশ্বাস তখন বলল, এখন আমি চলে যাচ্ছি আমার বাড়িতে জয়কে নিয়ে। তখন শাকিব খান তার মায়ের সামনে বসেই রেগে উঠল অপবিশ্বাসের ওপর। অপবিশ্বাসকে বলল, কেন তুমি চলে যাবে? কথা ছিল না আমার সাথে সাথে থাকবে জয়কে নিয়ে? ঈদে আমি ঘোষণা দিচ্ছি আমরা একসাথে আবার থাকব। তুমি এখন কোথাও যাবে না, আমাদের বাড়িতেই থাকবে সব সময়। আজকে থেকে তোমার আর ও বাড়িতে যাওয়া বন্ধ, এই বাড়িতেই থাকবে জয়কে নিয়ে। আমি চাই তুমি এখন থেকে সব সময় থাকো। তখন অপবিশ্বাস বলল, আচ্ছা পরে এসে থাকবো না হয়, যখন একসাথে থাকার সিদ্ধান্ত হয়ে যাবে তখন থাকবো, এখন কি? শাকিব বলল, কেন এখন থেকেই তুমি থাকবে, তুমি আর ও বাড়িতে যাবে না, এই বাড়িতেই থাকবে, এই বাড়ি থেকেই বিয়ের পাকা কথা হবে। অপবিশ্বাস যখন ও বাড়িতে যেতে চাইল তখনই শাকিব খান আবারও রেগে উঠল শাকিব খানের মায়ের সামনে বসে। বলল, আর কখন কখনো যেতে চাবে না, আমি তোমাদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই এই বাড়িতে। তখন শাকিব খানের মা বলল, আচ্ছা অপু তোমার আর যাওয়ার দরকার নেই, তোমার যা যা লাগে তুমি বলে দাও, আমি কিনে নিয়ে আসি। অপবিশ্বাস বলল, আচ্ছা আপনার যাওয়ার কোনো দরকার নেই, আমি নিয়ে আসবো সব। শাকিব খান চাচ্ছে না অপবিশ্বাস আর তার কাছ থেকে দূরে চলে যাক, ভয় পাচ্ছে অনেক আর হারাতে চায় না অপবিশ্বাসকে। তাই তো অপবিশ্বাসের বাড়িও যেতে দিচ্ছে না শাকিব খান, কারণ একবার শত্রুর ফাঁদে পা দিয়েছে অপবিশ্বাস না বুঝে আবার না যেন কি ঘটে, ভয় করছে শাকিব খানের। তাই তো অপবিশ্বাসকে কোথাও যেতে দিচ্ছে না, অপবিশ্বাসকে নিয়ে থাকতে চায় আজীবন। দর্শক, ভিডিওটি কেমন হলো জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।